দুর্গা পূজার অষ্টমী নিয়ে একটা আলাদাই উন্মাদনা রয়েছে বাঙালির মধ্যে। এই দিনটা কি পড়বেন, কিভাবে সাজবেন, অনেকদিন ধরেই তার প্ল্যান চলছে। কিন্তু চলতি বছর অষ্টমী আর নবমী একই দিনে পড়েছে, অর্থাৎ 11ই অক্টোবর ভোর ভোর অঞ্জলি, ওই দিন সকালেই আবার নবমী তিথি পড়ে যাচ্ছে। তাই আলাদা করে অষ্টমীর সাজ বলে কিছু থাকছে না বলাই ভালো। তবে শুক্রবারের সকালটা অষ্টমী আর সন্ধ্যাটা নবমী ভেবে লুকটা আপনি ক্রিয়েট করতেই পারেন। সকালে ট্র্যাডিশনাল, বিকেলে ওয়েস্টার্ন, ব্যাপারটা মন্দ হবে না। কিন্তু আজ এডিটর জি বাংলায় রইল অষ্টমী নবমীর সাজগোজের টিপস। অষ্টমীর দিন অনেকেরই ট্র্যাডিশনাল সাজ পছন্দ, তার জন্য শাড়ি হলো পারফেক্ট চয়েস। পুজোর মধ্যে এই একটা দিন মেয়েদের শাড়ি ছাড়া চলে না। কেউ বেছে নেন চিরাচরিত তাঁত, কারোর আবার পছন্দ ঢাকাই। অষ্টমীর সকালটা আটপৌরো স্টাইলে শাড়ি পরতে পারেন। এবারও তো আবার ট্রেন্ডিং জিমিচু শাড়ি, পুজোয় অনেকেই সেই ট্রেন্ডে গা ভাসাচ্ছেন। শুক্রবার সকালে শাড়ি ছাড়া সালোয়ার বা আনারকলিতেও লুক ক্রিয়েট করতে পারেন। সন্ধ্যেবেলায় ওয়েস্টার্ন ড্রেস বেছে নিতে পারেন অথবা ফিউশন লুক। ধুতি স্টাইল শাড়ি ইদানিং ট্রেন্ড করছে, শাড়ির উপর জ্যাকেট এবং বেল্ট দিয়ে পরে নবমীর লুকটা আরো স্মার্ট করে দিল। শাড়ি পরলে লিস্টে রাখুন অর্গানজা বা কাতান বেনারসি অথবা ডিজিটাল প্রিন্টেড শাড়ি। সকালে শাড়ি পরলে তার সঙ্গে মানানসই অক্সিডাইজ বা মাটির লম্বা হার কিংবা চোকার আর কানের লতি জুড়ে টপ, গোল্ড প্লেটেড গয়নাও ভালো মানাবে। সালোয়ারের সঙ্গে লম্বা কানেরই ভালো মানায়, নো স্পিনও পরতে পারেন। সন্ধ্যেবেলায় ওয়েস্টার্ন পরলে কানে বড় দুল ভালো মানাবে আর ফিউশন লুকে গলায় চোকার আপনার লুককে সম্পূর্ণ করবে। শাড়ির সঙ্গে চুল খোলা নয়, খোপাই বেশি ভালো লাগে। মাথায় গুঁজে দিতে পারেন রং বেরঙের ফুল, তাহলে সাজ সম্পূর্ণ। আর সালোয়ার পরলে বা ওয়েস্টার্ন লুকে চুল খোলা অথবা পনিটেল কিংবা মেসি বার্ন করে স্টাইল করতে পারেন। অষ্টমী নবমী বলে কথা, মেকআপ তো একটু জমকালো হওয়াই দরকার। সকালে যদিও বা মেকআপ হালকা হয়, সন্ধ্যেবেলায় কিন্তু ডার্ক। গাজল, আইশ্যাডো থেকে আইলাইনার, ঠোঁটে লাল কিংবা মেরুন লিপস্টিক, আপনার দিক থেকে চোখ ফেরাতে পারবেন না কেউই। শাড়ি হোক বা চুড়িদার কিংবা ওয়েস্টার্ন, ফ্ল্যাট বা হাই হিল পরলে সাজ হবে মানানসই।